ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নতুন ড্রেনেজের অপব্যবহার করে শিল্প কলকারখানার বর্জ্য বুড়িগঙ্গায় ফেলার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে শ্যামপুর শিল্প এলাকার জলাবদ্ধতা নিরসনে উন্নয়নমূলক কাজ, শ্যামপুর শিল্পাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে বুড়িগঙ্গা অভিমুখে নির্মিত আউটলেট পরিদর্শন করেন দক্ষিণের মেয়র। এর সময় তিনি বলেন, প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা রাখতে হবে। একমাত্র পরিশোধিত বর্জ্য ড্রেনেজ থেকে নদীতে নামলে নদীর পানি দূষিত হবে না বলে মনে করেন তিনি। মেয়র আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেয়া 109 কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন হলে শ্যামপুর, জুরাইন, মুগদা ও কদমতলীর অনেক এলাকার মানুষের দুর্ভোগ কমবে।